recording? Absent. Absent. Okay. Love you. Love you. Almost ending. So maybe. Hello. Sorry, Amirul bhaiya. Kotha shona jacche na, so I have to connect to you. আমার এখন কফি খাওয়ার দাও কেন দিল হ্যালো আফটার ওয়াইফ এর আলাদা জ্বালা জানি মুস্তাক ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ সবাই একটু শর্ট করো শর্ট কোশ্চেন করো প্রিন্সেস কিন্তু চলে যাবে হ্যালো কম শোনা যাচ্ছে একটু কাছে এসে বলো ও তো তাদের যদি কিছু বলার থাকে আমাকে বলতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমি যেহেতু তাদেরকে চিনি তো আমার হচ্ছে তাদেরকে কল নিতে হয় করে এটা নিয়ম আর তোমরা যারা তারা তো সবসময় থাকো না এই জন্য আমি তোমাদেরকে চিনি না যেমন যদি আমার ফ্যান ক্লাবে জয়েন থাকতা তোমরা যদি রেগুলার আসতা যদি তোমাদের সাথে তারা সবাই তোমাদেরকে চিনবে তোমাকে চিনবে ওরাও তোমাকে ফলো দিবে ব্যাক দিবে তখন তুমি আসবে তোমার ভালো লাগবে তখন তখন হয় কি একটা সুন্দর একটা গ্রুপের মধ্য দিয়ে একটা পরিবেশটাও সুন্দর থাকে কোনো ঝামেলা থাকে না কোনো কিউরিয়াসিটির মধ্যে কোনো এমন কোনো ব্যাড কিছু থাকে না যে তোমাকে নিয়ে সন্দেহ করবে যে তুমি আসছো কথা বলতে চাচ্ছ সেটা পজিটিভ ভাবে দেখবে সেটাই বলছি আমি মুস্তাক ভাইয়া দেখো প্রিন্সেস কিন্তু সবাই কলে নেয় ঠিক আছে সো তুমি যে ইটা করছো কলে থাকার চেষ্টা করবা মানে কিউ থাকার চেষ্টা করবা তুমি ওটা কিনতে পারো না পারো ডাজেন্ট ম্যাটার এখানে যারা কথা বলে তারা সবাই কিন্তু গিফটার না বা ফ্যান ক্লাবে জয়েন হয়েছে তারাও না 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 ও ফ্যান ক্লাবে জয়েন হতে পারছে না ওটা বললো ফ্যান ক্লাবে জয়েন হলে যেটা হয় সাপোর্টটা ভালো পায় সবাই সবার কাছ থেকে বলতে হয় না যে আমাকে সাপোর্ট দাও তখন হচ্ছে অটোমেটিক হয়ে যায় ঠিক আছে গ্রুপে জয়েন করছে সবাই একটা করে ফলো দিয়ে দেয় সবাই একটা করে লাইক দিয়ে দেয় এরকম হয় তারপরে যদি বলে যে ভাই আমাকে একটু ফলো দিয়ে দেন আমি ফলো দিলাম দিয়ে দেয় তখন সবাই ব্যাক করে দেয় আসসালামু আলাইকুম অলরেডি আমাদের 400 জনের উপরে মেম্বার্স হয়ে গেছে অতিটা পারবে হ্যাঁ তুমি টপ এত বড় আছো গ্রুপ তোমাদের ভালোর জন্যই তো বলি একসাথে থাকলে ভালো কেমন আছো হ্যাঁ ভালো আছি সঞ্জিতা ভালো আছি আমি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি
তানজিনা আপু থ্যাংক ইউ সো মাচ কল নেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, তুমি থ্যাংক ইউ সো মাচ শুনে একদিন সো মাচ মনে পড়ে গেল, একদিন বলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা কে দিল আমারে? সুযোগে কাজে লাগাও, কি দিলা? খাওয়া দাওয়ার মধ্যে রেখে দিলা, এখন কিন্তু পরে বলবা আমি মনের কথাই বলতে পারিনি। তোমার জানি তো জানি তো মুঝে জানা হে পাগা চুপে তুমি পাগা চকিয়া তুমি রে ওয়েলকাম মহাভাইয়া, কি সুন্দর গান গাচ্ছিল প্রিন্সেস, দেখেছো সবাই শুনছো সবাই? আজ কিসে সে মুলাকাত হে আজ বাংলা মুভি গুলো নাই শান্তিদা। ওয়েলকাম সেতু, হ্যাঁ ওয়াহ ভাইয়া বলো কেমন আছো? থ্যাংক ইউ মেকআপ দেওয়ার। তার মানে হচ্ছে আলিশান বেড এক্সক্লুসিভ প্লেসে কিন্তু মানুষের ঘুম আসে না, তুমি চিন্তা করো, বুঝতে পারছো? তুমি আমাদের আমাদের গানের অ্যালবাম দিবা অত কথা জানি না, আমাদের অমরশালী ভাইয়া অনেক সুন্দর গান জানে, আমরা দুজনের গানের অ্যালবাম চাই, এটা আমাদের আবদার তোমার কাছে। এত সুন্দর গান করো তোমরা, সহমত পোষণ করলাম, সহমত পোষণ করলাম, রাইট, ইনশাল্লাহ করবো দেখি ইনশাল্লাহ। আর ওহা ভাইয়া সময় পাই না, এগুলোর জন্য সময় লাগে, সময় করার সময় পাই না, দেখি ইনশাল্লাহ করবো। আমি একটু নতুনদের নিচ্ছি, এর জন্য তোমরা কিছুই করো না, নতুনদের কলে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা রাইট, কিন্তু প্রিন্সেসকে এখন থেকে হলুদ পরি বলবো, একটা অনুমতি চাচ্ছি প্রিন্সেসের কাছে। আমি বুঝছি, আচ্ছা ওই হলুদ পরির ড্রেস দিয়ে এখন একটা গান ছেড়ে দিছি, দেখেন প্রিয়া কোন
প্রিয় তুমি এটা। প্রিন্সেস বলো, আমি তোমাকে বলেছিলাম না যে ওহা ভাইয়া তোমাকে হলুদ পাখি বলে ডাকে এখন? হ্যাঁ দেখছো ভাইয়া বলছে আমাকে বলছে ওহা ভাই। আর তোমার সবসময় আপডেট দেই, তোমার পিকে টিকে তো আমি কিন্তু সবসময় প্রিন্সেস কে বলি। প্রতি মাস তো থাকবে, এই জন্য দুটো দুটো করে নিবেন, শুরুর দিকে দুটো নিবেন আবার শেষের দিকে দুটো নিবেন। ঠিক আছে ওহাব ভাইয়া, সামনের মাসে নিব না, দেখি সামনের মাসে হয়তো এমনি আপনাদের সাথে আড্ডা হয়। থ্যাংক ইউ ডিয়ার রোশনি, আমিও নাও নিতে পারি। জোর করতে হয় প্রিন্সেস, জানো ভাইয়া এই যে লাইক জোর করে রাখতে হয় তাকে, এটা কোনো কথা বলো। এই যে এখন আমাকে আজকে বলার ঠিক আছে ভাইয়া, ওই যে আমি কাউকে পরে নিয়ে নিচ্ছি, তুমি রাগ করো না। আমি মূলত লাইকিতে যেটা সবসময় বলি, এখনো বলি, আমার আশা হইলো মৌসুমী প্রিন্সেসের জন্য একটা বাস্তব। হ্যাঁ আমি কলে ওনার জন্য আমার লাইকিতে আসা, উনি যেদিন লাইকিতে আসা বন্ধ করে দিবে আমিও লাইকিতে আসা বন্ধ করে দিব। রাইট, আর আমরা তো নাই, আমাদের তো কোনো কথাই নাই। আসো ইভান ভাই, তুমি আসো, কলে আসো। আমি ওহাব ভাইকে এই কাছে ভাইয়া সরস্বতী লাভ ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তুমি কি আসছো ইভান ভাইয়া? প্রিয়া প্রিয়া, প্রিন্সেস তো এখন তোমাদের পরে নেই, প্রিন্সেস কিন্তু ই হয়েছে, হ্যাং হয়ে আছে, ঠিক আছে? যেহেতু প্রিন্সেসের হচ্ছে কল আসছে সম্ভবত, সো কলটা ঠিক হোক, তারপরে আমি প্রিয়াকে নিয়ে নিচ্ছি। ইভান ভাই তুমি কলে আসো। ও আচ্ছা, তাহলে আমি তোমাকে কিভাবে নিব, প্রিয়ার পরে নিব হচ্ছে আমি তাসিয়া ইসলাম, ঠিক আছে? আর আমার রূপকথা কেউ নিব, প্রিয়ার পরে রূপকথা জামিল, কারণ আরমান ওরা তোমরা কিন্তু কথা বলছো, তাই তোমাদের লাস্টে নিব। হ্যাঁ সবাই, হ্যাঁ বেবি, তোমার ভাইয়া কল দিছিল। না আমার ভাইয়া না, জামাই রাজা, সুপারস্টার জামাই রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলিজার আপু কেমন আছো? আমাকে বলছো? হ্যাঁ ভালো আছি। তোমাকে বলছে? তোমার সাথে কথা বলে সত্যি আমি অনেক খুশি হয়ে গেছি, এত ভালো লাগতেছে। আর আপু থ্যাংক ইউ আমাকে কলে নেওয়ার জন্য। আপনি আমার অনেক ভালো লাগে, আমাদের প্রিয় দর্শিনীকে অনেক ভালো লাগে।